মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহির বিন হামাদ আল মুকালির সুন্দর তেলাতে মুগ্ধ সবাই। কাবা প্রাঙ্গণে জুমার দিন খুতবা দেওয়া সহ তিনি নিয়মিত নামাজের ইমামতি করেন। তার দিকনির্দেশনাপূর্ণ আলোচনা শুনে নিজেদের পাথেয় সংগ্রহ করেন অনেকেই। হজ পালন করতে আসা বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের কাছে তিনি সুন্দর তেলাওয়াতের জন্য পরিচিত। শায়খ মাহের 1969 সালের 7 নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজা নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। অবশ্য তার মা বাবা লোহিত সাগর তীরে সৌদি ইয়ানুব শহর থেকে সেখানে বসবাস শুরু করেন। মদিনা নগরীতে শৈশব ও কৈশোরের এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি। ধার্মিক পরিবারে বড় হয় ইসলামী অনুশাসনের পাশাপাশি ছোটবেলা থেকেই পবিত্র কোরআন পাঠে অত্যধিক গুরুত্ব আরোপ করেন। শায়খ মাহির মদিনা নগরীর টিচার্স কলেজে পড়াশোনা করেন, এরপর গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। গণিতের জটিল অঙ্ক বুঝিয়ে ব্যাপক সুনাম কোরআন। পাশাপাশি মদিনার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন, তাই তাকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াতের চর্চা করতে হতো। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তানের পিতা। প্রচারক হিসেবে ব্যাপকভাবে সবার কাছে সমাদৃত হন। অতঃপর মক্কার প্রিন্স আব্দুল মাজিদ স্কুলের স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। মক্কার আব্দুর রহমান আস সাইদি মসজিদের ইমাম ছিলেন তিনি। শায়খ মাহির 2004 সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ফিকা ইসলামী আইনশাস্ত্র বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তরে তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের ফিকা চর্চা বিষয়ে গবেষণা করেন। 2012 সালে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রিতে বিচার ও দ্বন্দ্ববিধি বিষয়ে ইমাম আল সিরাজি রহমতুল্লাহ আলাইহির লিখিত তুহফান নাবি শরহুত তানবি বই একটি ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। একই সময় শায়খ মাহির উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া উচ্চতর শিক্ষা ও গবেষণা বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াতের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিত পান। শায়খ মাহির 2 বছর মসজিদের নববীতে তারাবির নামাজের ইমামতি করেন। এরপর 2006 সালে থেকে 2 বছর তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি মক্কার মসজিদুল হারামের শায়খ আব্দুর রহমান আল সুতাইসের সঙ্গে তারাবির নামাজের ইমামতি করেন। এই বছর তিনি আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। প্রায় সময় তিনি ফজর ও মাগরিবের নামাজ ইমামতি করেন। শায়খ মাহিরের মা একজন পাকিস্তান বংশোদ্ভূত ধর্মভীরু নারী ছিলেন। তার বাবা হামদ পাকিস্তানি নারী বিয়ে করায় গোত্রের লোকেরা তাকে তিরস্কার করে, কিন্তু ওই পাকিস্তানি নারীর সব সন্তানই পরবর্তী সময় পবিত্র কোরআনের হাফেজ হন। এমনকি শায়খ মাহির পবিত্র কাবার ইমাম নিযুক্ত হওয়ার পর তার গোত্রের লোকে তাকে নিয়ে গর্ববোধ করে।